টিপু সাহা, আরেকজন হলো দীপঙ্কর দেব, সেও বাড়িতে আছে, ও প্রচন্ড মারতে চায়, ও বাড়িতে বেরোতে পারে, কিন্তু মারপিট করেনি, বাড়িঘরে হামলা করেছে এবং গিয়ে সেই সমস্ত বাড়িতে এমনভাবে হামলা করেছে, তারা বাড়ি থেকে এসে যে বাইরে চিকিৎসা করাবে এই সুযোগকে চিকিৎসা করতে পারে, পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল এবং পুলিশ সেখানে তাদেরকে হাসপাতালে আনার ক্ষেত্রে যে পুলিশের একটা ভূমিকা থাকা উচিত সেই ভূমিকা পুলিশ নেয়, পুলিশকে অভূত করা হয়েছিল যে হাসপাতালে এনে তাদেরকে চিকিৎসার জন্য ব্যবস্থা করতে পুলিশ সেটা করতে এনে তাদের দায়িত্বে পড়ে না, এই হলো অবস্থা। কারণ বৈরাজ্যের একটা সীমা আছে এবং জঙ্গলে শাসন চলছে রাজ্যে, মনুষ্যত্ব মূল্যবোধ কিচ্ছু নেই, সাধারণত একটা লোক যখন আহত হয় সেখানে কিন্তু পুলিশ বা সরকারের একটা দায়িত্ব থাকে তাকে হাসপাতালে নেওয়ার জন্য, এখানে এমন একটা সরকারি রাজ্য চলছে মানুষ সেখানে চিকিৎসিত হওয়ার সুযোগ তো নেই, এখন মার খেয়ে যদি বাড়িতে থাকে তার দায়িত্ব নিতে রাখে না, এই অবস্থা মধ্যে তারা কোনোরকমে পরিবারের তারা সেখানে অটো নিয়ে হাসপাতালে এসেছেন, অভিযোগটা এখন আসছে জিবি হাসপাতালে, তাদের চিকিৎসা চলছে। এবং এই বর্বরচিত যে হামলা এটা কি নিন্দা করছে, এলাকাতে এই ঘটনা দীর্ঘদিন যাবৎ চলছে, এটা বন্ধবার কোনো অবস্থা নেই এবং প্রকাশ্য মিছিল মিটিং তো করতেই দেন ওই এলাকাতে, প্রকাশ্য কোনো কর্মসূচি নেওয়া যায় না, বাড়িতে বসে কথাবার্তা বলবে সেটাও করা যাবে, এই জঙ্গলের রাজত্ব চলছে এবং মনুষ্যত্ব মূল্যবোধ এবং সাধারণ কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই, সেই এই যে অবস্থা এই অবস্থা তো মেনে নেওয়া যায় না, মানুষ সৃষ্টি সেটা প্রতিবাদের সঞ্চার হবে এবং আমরা চাইব প্রশাসন, এবার আমি এসপি দৃষ্টিও আকর্ষণ করছি, যিনি এসপির দায়িত্বে আছেন এবং পশ্চিম জেলার ঘটনার সঙ্গে সঙ্গে ওনাকেও জানিয়েছি যে এই ঘটনা চলছে এদেরকে উদ্ধার করার ব্যবস্থা করবে, সেখানে গিয়ে পুলিশ গিয়েছে, গিয়ে দেখে এসছে জাস্ট এইটুকু, আর কোনো ভূমিকা সেখানে পুলিশ নেয় না, এই হলো কি অবস্থা প্রশাসনের। তো পুলিশ প্রশাসন যদি অবস্থা স্বাভাবিক কারণে যারা এই সমস্ত গণ্ডগোল করছে তারা বেশি সাহস পেয়ে যায়, এবং একটা দুটো ঘটনা তো আজকে পুলিশের সামনে ঘটেছে, একজনের বাড়িতে হামলা করেছে, মারপিট করেছে, পুলিশের সামনে ঘটেছে, এই যদি অবস্থা হয় নাগরিকরা যাবে কোথায়, মানুষ গিয়ে বলবে কার কাছে, বলার জায়গাটা পর্যন্ত নেই, এই অবস্থা ত্রিপুরার যে কখনো ছিল না, এবং এটার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসবে, প্রতিবাদে সোচ্চার হচ্ছে আমরা আগে কতভাবে এভাবে জমিয়ে দেওয়া যায় না, যদি মনে করে যে সমস্ত মারপিট করে গুঞ্জামি করে জমিয়ে দেবে তাদেরকে এই একটা ইয়েতে নিয়ে যাবে এটা বেশি দিন চলতে পারে না, এবং সেখানে গিয়ে মানুষ তার প্রতিবাদে সোচ্চার হবে। কতজন আহত হইল এখন পর্যন্ত? 5 জন। ওয়েলকাম টু টম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারের সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়, তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে, সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093।